আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু মাই হ্যাপি লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। নেদারল্যান্ডে 3 দিনের ব্লগের আজকে সেকেন্ড পার্ট, অর্থাৎ এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব সেকেন্ড ডেতে আমরা কি কি করেছি। সেকেন্ড ডেতে আসলে সারাটা দিন আমাদের একটা কাজে চলে গেছে। আমি আগের ব্লগে বলেছিলাম যে নেদারল্যান্ড আমরা এসেছিলাম মূলত আমাদের পার্সোনাল কিছু কাজ শেষ করার জন্য। তো সেখানে ভেবেছিলাম 2-3 ঘন্টা চলে যাবে, যেহেতু এটা আমস্টারডাম থেকে বাইরে এবং অনেকটাই দূরে বলা যায় একটা শহরে গিয়েছিলাম আমরা একটা কাজের জন্য। কিন্তু সেখানে আমরা সকালে গিয়েছিলাম, আমরা ব্যাক করেছি বিকেল বেলা। আমাদের সারাদিন সেখানেই চলে গিয়েছিল, সেজন্য ওই দিন আর বেশি ঘোরাঘুরি হয়নি। বাট এন্ড ডে টাইমটা অনেক ভালো কেটেছে, আমরা তখন আপসাইড ডাউনে গিয়েছিলাম। তো সেটার এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করবো। টিলিফিল থেকে যেদিন আমরা এসেছিলাম সেদিন আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তো রাতে আমরা সবাই অনেক এক্সস্টেড এবং টায়ার্ড ছিলাম, বিকজ সকাল থেকে ফ্লাইট ঘোরাঘুরি। তো রাতের বেলা আমরা জাস্ট হোটেল রুমে ব্যাক করেই হোটেল রুম একটু চেক করে আমি ঘুমিয়ে গেলাম। সো পরের দিন সকাল 6টা বাজে আমরা ঘুম থেকে উঠেছি, লিটারালি 12টা বাজে ঘুমিয়ে 6টা বাজে বাচ্চাদের নিয়ে ঘুম থেকে উঠেছি। এবং আমাদের হোটেল থেকে যে শাটল বাস আছে সেটা আমাদের এয়ারপোর্টে নামিয়ে দিবে, এয়ারপোর্ট থেকে ট্রেন নিয়ে আমরা সেখানে চলে যাব। এখানে মোটামুটি বাস সার্ভিস এবং ট্রেন সার্ভিস গুলো ফ্রিকোয়েন্ট আছে, সো স্টেশনে গেলে মূলত কোনো প্রবলেম হয় না। আর আমি যেটা সময় বলি, আগের ব্লগে বলেছি যে আমরা সবসময় প্রেফার করি এয়ারপোর্টের আশেপাশে কোনো একটা হোটেল নিয়ে থাকা, কারণ এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় যাওয়াটা অনেক বেশি ইজি। অ্যাজ আ টুরিস্ট আপনারা সবসময় এমন স্পটে থাকা উচিত যেখান থেকে ফ্লেক্সিবলি সব জায়গায় যাওয়া যায়। সেকেন্ড দিনের ওয়েদারটা চমৎকার ছিল, খুবই সুন্দর রোদ ছিল সারাদিন। সো আই ওয়াজ রিগ্রেটিং যে সেকেন্ড ডেতে যদি টিউলিপে যেতাম তাহলে অনেক ভালো হতো, কারণ প্রথম দিন যেদিন টিউলিপে গেলাম সেদিন একটু বৃষ্টি হচ্ছিল, সো মনটা সেটা নিয়ে একটু খারাপ ছিল, একটু মেঘলা ওয়েদার ছিল। বাট রোদ হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এনিওয়ে অ্যামস্টারডাম সিটিতে আসলে এমনিতেও ঘুরে ঘুরে দেখতে আমার কাছে ভালোই লেগেছে। আর থার্ড ডেতে আমাদের বিকেলবেলা ফ্লাইট ছিল, মানে দুপুরবেলা ফ্লাইট ছিল, সো আমাদের হাতে জাস্ট 3-4 ঘন্টা সময় ছিল। সেই সময়ের মধ্যে আমরা অ্যামস্টারডাম সিটির অল্প একটু ঘুরে দেখেছি। অ্যামস্টারডাম সিটিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট সেটা ব্লগের নেক্সট পার্টে শেয়ার করবো, আদারওয়াইজ এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এখান থেকে আমরা সেই জায়গাটাতে চলে যাব যেখানে আমাদের যাওয়ার কথা ছিল। তারপর সেখান থেকে ব্যাক করার পর আমরা অ্যামস্টারডামের সিটিতেই যে আপসাইড ডাউন আছে সেখানে যাচ্ছি। সো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম 3-তে, আর প্ল্যাটফর্ম 3 থেকে আমরা যাব অ্যাডেনভোতায়, আই গেস সো, মানে কারেক্ট প্রোনাউন্স করতে পারছিলাম। ওখানে হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজ আছে, ওইটার জন্যই মূলত আমরা নেদারল্যান্ডে এসেছিলাম, মানে ওই কাজটার জন্য। সো আফটার ওই কাজ করার পর আমরা যাব অ্যামস্টারডাম সিটিতে, দেন উই উইল স্টার্ট এক্সপ্লোরিং। সো আমরা এসেছি বুবার টি নিতে, Goedemorgen dames en heren, dit is de city met eindbestemming Venlo. We zullen onderweg stoppen in de Centraal, eindbestemming Venlo. En niet zoals eerder aangegeven, de trein naar Kersenbouw gaat. Half de bericht, dit is de trein naar Venlo. We zullen onderweg stoppen. Amsterdam Zuid, wel meteen aan. Utrecht Centraal, Centogenbos, eindbestemming Venlo. লাস্ট অফ দেখো ভেনলো লাস্ট স্টপ, এটার আগে সেন্ট্রাল
নেদারল্যান্ডে আসার পর একটা জিনিস খেয়াল করলাম, এখানে রাস্তায় যত না গাড়ি চলে তার চেয়ে বেশি সাইকেল চলে। এই যে দেখেন ট্রেন স্টেশনের বাহিরে আমার এখানে মনে হয় মিনিমাম 2000 সাইকেল রাখা আছে, এবং এই সাইকেলগুলো আপনি ভাড়া করে সারাদিনের জন্য চালাতে পারবেন, আবার এখানে এসে আপনাকে রেখে দিতে হবে। মানে এত সুন্দর এবং অদ্ভুত একটা সিস্টেম দেখে আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এর ফলে কিন্তু ট্রাফিকও কম থাকে, মানুষ সুন্দরভাবে ওয়েদারটা এনজয় করতে পারে, আর ট্যুরিস্টদের জন্য কিন্তু এটা অন্যরকম একটা আনন্দের ব্যাপার হয়। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে যে কয়টা গাড়ি যাচ্ছে তার বেশি সাইকেল চলাচল করছে। আমার কাছে না ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আয়ারল্যান্ডে যেমন প্রতি 10 জনের মধ্যে 9 জনের হাতে কুকুর থাকে, নেদারল্যান্ডে দেখলাম প্রতি 10 জনের মধ্যে 9 জনের কাছে সাইকেল আছে, হয়তো কেউ ওন করে অথবা কেউ কেউ ভাড়া করে নেয়। এর কাজ শেষ করে আমরা চলে এসেছি অ্যামস্টারডাম সিটিতে। অ্যামস্টারডাম সিটিতে আসার পর দেখলাম যে না, এখানে তো ভালোই মানুষ আছে, যেহেতু শহর, ক্যাপিটাল, রাজধানী, এখানে তো মানুষ থাকবেই। তো এখানে মানুষের মোটামুটি ভিড় স্টেশন একটু দেখতে পারলাম, এবং ট্রেনও মোটামুটি ভরাই ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যামস্টারডাম সিটিতে আপসাইড ডাউনে। বাচ্চাদেরকে প্রমিস করেছিলাম যে বাচ্চাদের ওদের রিক্রিয়েশনের জন্য কোথাও না কোথাও একটা নিয়ে যাবো, যেহেতু টিউলিপ বা অন্যান্য জায়গাগুলো আসলে আমাদের ঘুরে দেখার মতো মজার জায়গা ছিল। তবে বাচ্চাদের জন্য আমি সবসময় প্রত্যেক যেখানেই যাই না কেন, প্রত্যেক ট্যুরে চেষ্টা করি একটা স্পেসিফিক প্লেস রাখতে যেখানে ওরা মন খুলে আনন্দ করতে পারবে। এবং জানেন কি হয়, বাচ্চাদের এই জায়গাগুলোতে যাওয়ার পর আমরা নিজেরাও আসলে বাচ্চা হয়ে যাই, এবং আমরাও মন খুলে এনজয় করতে থাকি। তো ট্রেন থেকে নেমে আমরা দৌড়ে দৌড়ে আমাদের সেই ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম, কারণ আমাদের যে টাইমটাতে আমরা ঢুকেছি সেই টাইমটা আসলে লাস্ট টাইম ছিল এন্ট্রির জন্য। সো আমরা লেট করলে আমাদের বের হতে ঢুকতে পারবো না, এবং বের হয়ে যেতে হবে খুব দ্রুত। সেই জন্য এখানে যাওয়ার পর এত মজা পেয়েছি, এত আনন্দ হয়েছে, সেটা আসলে বলে বোঝানোর মতো না। এবং শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে সবকিছু সেট আপ করা আছে। যদিও বা আপসাইড ডাউন লেখা, তবে আপসাইড ডাউন রুমের কনসেপ্টের থেকে আমার কাছে অন্যান্য কনসেপ্টগুলো ওদের বেশি ভালো লেগেছে, এবং সেগুলো বেশি সুন্দর করে সাজানো ছিল। এবং প্রথমে ঢুকতেই যে আপনি একটা ধাক্কা পাবেন, মানে একটা ব্রিজের মতো দিয়ে ওরা করেছে, এবং সেটার পাশে একটা ইলিউশনের মতো করেছে যে একটা সার্কেল ঘুরছে, আপনার মনে হবে যে আপনি যে কোনো সময় হচ্ছে পড়ে যাবেন। এটা পুরো একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, মানে ওরা এখানে ক্রিয়েট করে রেখেছে। আমার কাছে মানে সবকিছু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপেই খুব বেশি ভালো লেগেছে। আমাদের আহা হি হি শুনে হয়তো আপনি বুঝতেই পারছেন যে আসলে আমরা কতটা বেশি মজা করেছি এনটায়ার এই ট্রিপটায়। আরে আহম গো আহম Let's go, Prince!
হ্যাঁ করো, রেডি। Come, let them take the picture. Tulip. Na edike to. অনেক ভালো লেগেছে আমাদের, that's so fun. তো আমাদের পুরো ইমার্সিভ জার্নিটা ছিল এক ঘন্টার, এক থেকে দেড় ঘন্টার মতো ছিল। আর আমরা সবার লাস্টে যেহেতু এন্ট্রি নিয়েছিলাম, সেই কারণে আমরা একাই ছিলাম, অনেক মজা করে ঘুরে দেখতে পেরেছি। সাধারণত এইসব জায়গাগুলো অনেক ভিড় থাকে, মানুষ বেশি থাকলে আসলে এনজয় করা যায় না। বাট লাস্টে যাওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা এনজয় করে দেখতে পেরেছি। বাট ক্যাফেটেরিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল ওখানে, আর আমার দিনের আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল, যাওয়ার সময় আমরা খুব তাড়া হয়েছিলাম সেই জন্য তখন খেতে পারিনি। এনিওয়ে ওরা কিছু কমপ্লিমেন্টারি পিকচার্স ফ্রিতে দিয়ে দেয়, সেগুলো আমরা কালেক্ট করলাম। কালেক্ট করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা আইসক্রিম কিনলাম, সবার আইসক্রিম খেতে ইচ্ছে করছিল কারণ ভেতরে লাফালাফি করে সবার অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। তো আইসক্রিম কিনে আমরা আইসক্রিম খেতে খেতে আমাদের হোটেলে ব্যাক করলাম। অ্যামস্টারডাম সিটি, মানে এই জায়গাটা খুবই সুন্দর। সিটিটা খুবই সুন্দর, এখানে সিটি লাইফটা রাতের বেলা।